আমার গেঞ্জি, আমার ব্লাউজ সব কিছু আর কি খুলে 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 বিছানাতে রেখে দিয়েছি। হ্যালো গাইজ, গুড মর্নিং। তো সবাই কেমন আছে? আশা করি অনেক ভালো আছে, তোমাদের ভালো আছে, আমি অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ব্লগটা স্টার্ট করলাম তো, শুরু থেকে লাস্ট পর্যন্ত থাকো। আর আমার পরিবারের যদি কোনো নতুন সদস্য এসে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল বাটন করে রাখো, তাহলে আমি যা যা পোস্ট করবো নোটিফিকেশন করে তোমাদের কোনো অটোমেটিক পৌঁছে যাবে। তো চলো এখন থেকে আমার সঙ্গে থাকো। আমার কাজ টাজ গুলো সবকিছু কমপ্লিট হয়নি, তবে হাফ হয়েছে। এই যে বিছানা টিছানা গুলো পরিষ্কার করবো, এই যে আমার এখানে জিন্স খুলে পরে আছে, ওখানে আছে ছোট ব্লাউজ, আর এই যে কালকে গেছিলাম, এই যে আমার গেঞ্জি, আমার ব্লাউজ সব কিছু আর কি খুলে 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 বিছানাতে রেখে দিয়েছি। আর আমাদের মিষ্টু কি করছে চলো দেখাই তোমাদেরকে। তো এটা আমি দেখেছি একটা ছোট মিনি ব্লগে দেখেছিলাম, এই পাখাটা কিনে নিয়ে এসেছি গরমের জন্য, একটা মুর্শিদাবাদেও কিনেছিলাম আর আমি এখানে এসেও কিনলাম। মিষ্টু কি করছে দেখো, ওর খিদে পেয়েছে, তার জন্য দোকানে গিয়ে রুটি কিনে নিয়েছে। দেখো রুটি শেখছে না, আর এখন বাটার লাগে রুটি, এখন বাটার লাগাবে ও। আমি পারবো না, আমি তাহলে বাসন মেজে নিয়ে যা রোদে গিয়ে বসে বসে দেখ কেমন লাগে, যা বাসন মেজে রে রোদে রোদে, তাহলে আমি গিয়ে রোদ এখানে গরমে করে দিছি, কেমন লাগে তখন বুঝবি। ঠিক আছে, বাটাটা চামচে করে নে, গলাতে হবে না, রুটির ওপরে দিয়ে দে। চিপে চিপে দে কর হাতে, এনে বাটার সর সর এদিকে, সে আমাকে হাত লাগাতেই হচ্ছে দেখো। আমার হাত কাটে না তো, হয়ে গেছে নে, এবার লাগিনে গ্যাস বন্ধ করে দিলাম। চলো রুটি শাকা হয়ে গেছে আর আমি চলো কাজগুলো করি, ফোনটা।